ঠিক যেন সিনেমা। এক ব্রাজিলিয়ান যুবকের পেট থেকে বেরিয়ে এলো 44টা কোকিন ক্যাপসুল, যার বাজার দর কয়েক কোটি টাকা। সূত্রের খবর, সুদূর ব্রাজিল থেকে ভারতে আসেন 31 বছরের পাওলো সিজার পেনহেরিও বাস্তোর নামে এক যুবক। 12ই অগস্ট সে পা রাখে কলকাতা বিমানবন্দরে। গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দরে ওই যুবককে পাকড়াও করে মাদক নিয়ন্ত্রণ সংস্থার আধিকারিকরা। তবে প্রথমে ধৃতের কাছ থেকে কিচ্ছু উদ্ধার হয়নি। এরপর বিমানবন্দরে আচমকাই পেটে ব্যথা শুরু হয় তার। সন্দেহ হয় মাদক নিয়ন্ত্রণ সংস্থার আধিকারিকদের। প্রথমে বিমানবন্দর লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পেটের এক্সরে করা হয় যুবকের। এক্সরেতে ধরা পড়ে তার পেটে ক্যাপসুল রয়েছে। তারপরই তাকে আনা হয় এসএসকেএম হাসপাতালে। চিকিৎসকরা তাকে ওষুধ খাইয়ে মলত্যাগের মাধ্যমে পাকস্থলী থেকে বাইরে বের করিয়ে আনেন কোকিন ক্যাপসুলগুলো, যা দেখে চোখ কপালে ওঠে চিকিৎসকদের। এতদিন যা রিলে দেখেছিলেন তা এখন রিয়েলে দেখছেন। মাদক নিয়ন্ত্রণ সংস্থা সূত্রে খবর, তারপর মল ঘেঁটে 44টি কোকিন ক্যাপসুল উদ্ধার করা হয়, যার মোট ওজন 497 গ্রাম এবং বাজার মূল্য কয়েক কোটি টাকা। পাচারকারী যুবককে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।